সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম প্যারোলে মুক্তির পর আবার কারাগারে ইরফান সেলিম একা গেলে বাচ্চার মা মা বলে হাহাকার করবে তাই ওদের নিয়েই চলে গেলাম প্রয়োজনে দু সালে ফিরে যেতে চাই হেফাজত প্রসঙ্গে মায়া উচ্চ সপ্তর অভিযোগ পেলেই বন্ধ হবে মাহফিল ছয় ঘন্টা নয় বুলেট ট্রেনে পঞ্চান্ন মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকা এবার দেখুন বিস্তারিত সংবাদ প্যারোলে মুক্তির পর আবার কারাগারে ইরফান সেলিম মায়ের মৃত্যুতে ছয় ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন ঢাকা সাত আসনের সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিরিশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইরফান সেলিম এরপর তাকে আবারও কারাগারে নেওয়া হয়েছে গত রোববার দিবাগত রাত বারোটার দিকে সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের স্ত্রী ও ইরফান সেলিমের মা গুলশান আরা বেগম মারা যান এরপর আজ সোমবার দুপুরে আদালতের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ ইরফানকে ছয় ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেয় সংশ্লিষ্ট সূত্র বলেছে সোমবার বেলা সোয়া দুইটার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চকবাজার থানার পুলিশ ইরফান সেলিমকে পুরান ঢাকা রহমতগঞ্জ এলাকার সাংসদ হাজি সেলিমের বাড়িতে নিয়ে যায় সেখানে মাকে শেষবারের মতো দেখার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেলার মাহবুবুল ইসলাম বলেন সাবেক কাউন্সিলর ইরফান সেলিমের মা গুলশানারা বেগম মারা যাওয়ায় তাকে আদালতের নির্দেশে প্যারোলে মুক্তি দেওয়া হয় ছয় ঘণ্টা পর তাকে আবার কারাগারে নেওয়া হয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানের ওপর হামলার অভিযোগে সাবেক কাউন্সিলর ইরফান সেলিমকে গত ছাব্বিশে অক্টোবর পুরান ঢাকা রহমতগঞ্জ এলাকার বাসা থেকে আটক করে র্যাব এরপর তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় একা গেলে বাচ্চারা মামা বলে হাহাকার করবে তাই ওদের নিয়েই চলে গেলাম ঠাকুরগাঁওয়ে মা ও দুই সন্তানের উদ্ধারের পর আরিফা বেগমের লেখা দুই পৃষ্ঠের একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ চিঠিতে আরিফা বেগম তার চলে যাওয়ার কারণ লিখে রেখে গেছেন গত ষোলোই অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বাড়িতে মেয়ের পড়ার টেবিলে বই চাপা দেওয়া চিঠিটি উদ্ধার করা হয় রানী সংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ ইকবাল জানান আরিফার ঘরে তার মেয়ের বই খাতা দিয়ে চাপা দেওয়া অবস্থায় একটি চিঠি খুঁজে পাওয়া গেছে প্রয়োজনে দু সালে ফিরে যেতে চাই হেফাজত প্রসঙ্গে মায়া সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন বর্তমান সময়ে হেফাজত ইসলাম আবারও ষড়যন্ত্রে মেতে উঠেছে ভাস্কর্য ও মূর্তি এক জিনিস নয় এটা হেফাজত বুঝতে চায় না আমরাও বুঝতে চাই না বোঝাতে চাই না প্রয়োজনে দু সালে ফিরে যেতে চাই আমরা হেফাজত মোকাবেলায় একবার পরীক্ষা দিয়েছি আবার প্রয়োজনে নিজেদের ঝালিয়ে নিতে চাই সোমবার তিরিশে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের চোদ্দতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন আপাতত হেফাজত নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই আমরা তাদের মোকাবেলা করতে জানি আমরা দু সালে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি এখন প্রয়োজন নিজেকে আরও একবার ঝালিয়ে নেয়া বিশেষ অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ড মুরাদ হাসান এমপি বলেন উনিশশো সালে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল সে সময় ঢাকা মহানগর আওয়ামী লীগ পুনর্গঠনে মেয়র হানিফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এছাড়া মহানগরে ফোয়ারা নির্মাণ থেকে শুরু করে মাতৃসদন নির্মাণ বনয়ন কর্মসূচি পুনর্বাসন কেন্দ্র নির্মাণ ও নারী শিক্ষা বিস্তারে মহিলা কলেজ নির্মাণ সহ নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত ছিলেন তিনি আরও বলেন মেয়র হানিফের রাজনীতির হাতে খড়ি বঙ্গবন্ধুর হাত ধরে এসেছে তিনি সততার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিবের দায়িত্ব পালন করেছিলেন বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আয়োজিত সভা পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হাসান আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার এম এ করিম যুবলীগ নেতা ও সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন উচ্চ শব্দ অভিযোগ পেলে বন্ধ হবে মাহফিল ওয়াজ মাহফিলে উচ্চ শব্দ ব্যবহারে জনদুর্ভোগে লাঘবে সরকারি নির্দেশনায় ব্যবস্থা নিচ্ছে সাতক্ষীরা জেলা প্রশাসন ইতিমধ্যে বিষয় পুলিশ সুপার উপজেলা নির্বাহী অফিসার ও ওসিদের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন কোথাও ওয়াজ মাহফিলের উচ্চ শব্দের অভিযোগ পেলে মাহফিল বন্ধ করে দেওয়া হবে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে সহকারী কমিশনার ইন্দ্রজিৎ সাহা স্বাক্ষরিত পত্রে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইন্দ্রজিৎ সাহা জানান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি রেজুলেশনের সিদ্ধান্তের আলোকে গত পঁচিশে নভেম্বর এর নির্দেশনা জারি করা হয়েছে কোথাও ওয়াজ মাহফিলে উচ্চ শব্দ ব্যবহার করলে আর সে বিষয়কে অভিযোগ জানালে সেটি বন্ধ করা হবে ইতিমধ্যে পুলিশ সুপার ইউএনও এবং ওসিদের এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে তিনি বলেন ওয়াজ মাহফিল মূলত রাতে হয় উচ্চ শব্দের কারণে রাতে মানুষের ঘুমের সমস্যা হয় জনদুর্ভোগ হয় সেজন্য কেউ যদি অভিযোগ করে তবে জনদুর্ভোগ লাঘবে মাহফিল বন্ধ করা হবে উচ্চ শব্দ ব্যবহার ছাড়া মাহফিল পরিচালনায় কোনো বাধা নেই ঘন্টা নয় বুলেট ট্রেনে পঞ্চান্ন মিনিটে চট্টগ্রাম টু ঢাকা বুলেট ট্রেনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম থেকে ঢাকা রুটে চলাচলের জন্য নেওয়া প্রকল্পটির সম্ভাবতা যাচাইয়ের কাজ শেষ নকশা তৈরির কাজেও শেষ পর্যায়ে উচ্চগতির এ সেবা সেবা চালু হলে ছয় ঘন্টা নয় নন স্টপে মাত্র পঞ্চান্ন মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়া যাবে ট্রেনটি ঘন্টায় সর্বোচ্চ তিনশো কিলোমিটার গতিতে চলবে এবং দিনে প্রায় পঞ্চাশ হাজার যাত্রী পরিবহন করবে এর জন্য একজন যাত্রী দুই হাজার টাকার মতো ভাড়া গুনতে হবে রুটম্যাপ অনুযায়ী প্রস্তাবিত রেলপথে মোট ছয়টি স্টেশন রয়েছে সেগুলো হলো ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনী পাহাড়তলি ও চট্টগ্রাম যদি এসব স্টেশনে তিন মিনিট করে থামে তাহলে আরও আঠারো মিনিট সময় বেশি লাগবে সেক্ষেত্রে তিয়াত্তর মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছানো যাবে আর যদি না থামে তাহলে পঞ্চান্ন মিনিটে চট্টগ্রাম টু ঢাকা তবে চূড়ান্ত অনুমোদনের পর থামবে কি থামবে না এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রেলওয়ে সূত্র জানায় দু সালে সতেরো মার্চে অনুমোদন পাওয়া এই ট্রেনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ চায়না রেলওয়ে ডিজাইনার কর্পোরেশন এবং বাংলাদেশের মজুমদার এন্টারপ্রাইজ যৌথভাবে এই সম্ভাব্যতা যাচাইয়ের কাজটি করেছে বর্তমানে এর বিশদ নকশা তৈরি কাজ চলছে যার জন্য ব্যয় হবে শত কোটি টাকার বেশি জানুয়ারির মধ্যে প্রকল্পটি নকশা তৈরির কাজও শেষ হবে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী সুবক্ত গিন নিউজকে জানান ডিসেম্বরের দিকে চায়না রেলওয়ে ডিজাইন কর্পোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশে এসে নকশা চূড়ান্ত অনুমোদন করবেন তারপর ব্যয়ের বিষয়টি নির্ধারণ করে প্রকল্পটি একনেকা অনুমোদনের জন্য যাবে অনুমোদন পাওয়ার পর কাজ শুরু হবে ঢাকা থেকে চট্টগ্রাম রুটের তিনশো একুশ কিলোমিটার রেলপথ রয়েছে তবে উচ্চগতি রেলপথটি আগের রেলপথের চেয়ে প্রায় চুরানব্বই কিলোমিটার কম হবে এক্ষেত্রে উচ্চগতি রেলপথ দাঁড়াবে দুশো সাতাশ কিলোমিটার বর্তমানে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী পাহাড়তলী ও চট্টগ্রাম পর্যন্ত রেলপথের দূরত্ব দাঁড়ায় তিনশো একুশ কিলোমিটার উচ্চগতি ট্রেনের জন্য ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা রুটটি ব্যবহার করা হবে না সরাসরি ঢাকা থেকে নারায়ণগঞ্জ তারপর কুমিল্লা হয়ে চট্টগ্রাম পৌঁছাবে বুলেট ট্রেন এক্ষেত্রে চুরানব্বই কিলোমিটার পথ কমপাড়ি দিতে হবে ট্রেনটির প্রকল্পটির জন্য ছয়শো দশমিক দুই চার হেক্টর জমির প্রয়োজন হবে ফলে এটি বাস্তবায়নে রেলওয়েকে চারশো চৌষট্টি দশমিক দুই হেক্টর জমি অধিগ্রহণ করতে হবে প্রকল্পের পরিচালক মোহাম্মদ কামরুল আহসান নিউজকে বলেন প্রকল্পটির ডিজাইনের কাজ জানুয়ারি থেকে শেষ হবে ডিজাইন চূড়ান্ত অনুমোদন হলে ব্যয়ের বিষয়ে জানা যাবে বুলেট ট্রেনটি চালু হলে চট্টগ্রাম ঢাকার যোগাযোগের ব্যবস্থার চিত্রই পাল্টে যাবে নন স্টপে মাত্র পঞ্চান্ন মিনিটে স্টেশনে থামলে তিয়াত্তর মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী বাংলানিউজকে বলেন বুলেট ট্রেনটি চালু হলে চট্টগ্রামের সঙ্গে ঢাকার শুধু যোগাযোগ ব্যবস্থা নয় বাণিজ্যিক ক্ষেত্র বিরাট ভূমিকা পালন করবে কীভাবে দ্রুত কাজ শেষ করা যায় এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টরা কাজ করছেন আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম